প্রিয় বিয়ে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো বাংলা অনার্স পেপারের কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নাম নিয়ে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের অনার্স পেপার নিয়েছিলে বাংলা পরীক্ষা দিয়েছ তাদের থার্ড সেমিস্টারে কী কী সাবজেক্ট বাংলায় থাকবে তার বিস্তারিত আলোচনা আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে দিয়েছি তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো আজকে আমি তোমাদের সেই সাবজেক্টগুলির কোন কোন বই তোমরা কিনলে বইগুলো তোমাদের ভীষণভাবে উপকৃত করবে প্রত্যেকটি লেখকের বই খুব গুরুত্বপূর্ণ আমি তার মধ্যে থেকেই তোমাদের কিছুর গুরুত্বপূর্ণ লেখকের নাম বলে দেব আজকে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যে রাইটারে বইগুলো এখানে নেই উল্লেখ নেই তা বলে সেই বইগুলো কিনলে তোমাদের হবে না এমন কোনো কথা নেই প্রত্যেকটি বই ভালো কেন না যে সব স্যারেরা বা প্রফেসররা লিখেছেন তারা যথেষ্ট জ্ঞানীগুণী মানুষ তো তার মধ্যে থেকে কিছু বই তো আমাদের নির্বাচন করতে হয় সব বই তো কেনা সম্ভব নয় তাই যে বইগুলোর নাম বলবো সেগুলো তোমরা কিনে পড়তে পারো তো দেখো প্রথম যে সাবজেক্টটি সিসি ফাইভে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস বিংশ শতক এই সাবজেক্টটির জন্য সহায়ক গ্রন্থ হচ্ছে প্রথম বই হচ্ছে রামেশ্বর ওনার লেখা বইটি তোমরা সংগ্রহ করতে পারো অথবা বাংলা সাহিত্যের ইতিহাস পঞ্চম খণ্ড সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিকথা ভূদেব চৌধুরী আট নম্বর হচ্ছে সরি চার নম্বরে হচ্ছে দীপঙ্কর মল্লিকের বই এবং পাঁচে বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারা অধীর দে এক ও দুই খণ্ড এই পাঁচটি বই আমি নাম বললাম তোমরা এখানে এগুলো সংগ্রহ করে অনার্সের জন্য পড়তে শুরু করে দিও এবং তোমাদের প্রাইভেট টিউটার এবং বা কলেজে স্যার ম্যাডাম যে বইগুলো রেফার করবেন সেখানে একটু মিলিয়ে নিও তোমরা ম্যাক্সিমাম এই লাইটারি বইগুলোই তোমরা দেখতে পারবে তবুও তোমরা দেখে নিও তো সিসি সিক্সে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এই রাইটারের যে বইটা কিনবে সাধারণ বাংলা ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা রামেশ্বর স ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষা পরিক্রমা পরেশ চন্দ্র মজুমদার এই তিনটি বই তোমরা সংগ্রহ করতে পারো বা লাইব্রেরি থেকে তোমরা সংগ্রহ করেও পড়তে পারো সিসি সেভেনে চলে আসবো কথা সাহিত্য গ্রন্থ বঙ্গ সাহিত্য উপন্যাসের ধারা শ্রী কুমার বন্দ্যোপাধ্যায়ের বই দু নম্বরে বাংলা উপন্যাসের কালান্তর সরোজ বন্দ্যোপাধ্যায় তিন নম্বর হচ্ছে রবীন্দ্র ছোটগল্পের শিল্পরূপ তপব্রত ঘোষ রবীন্দ্র সাহিত্যের ভূমিকা নিহার রঞ্জন রায় এই বইগুলো তোমরা সংগ্রহ করে পড়তে পারো তোমাদের যাদের সিসি সেভেন রয়েছে এবার চলে আসবো এসইসি পেপারে এস এ ওয়ান পেপারে মুদ্রণ ও প্রকাশনা এর সম্পূর্ণ সিলেবাস আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো তো দেখো মুদ্রণ ও প্রকাশনা থেকে প্রকাশনার জন্য যে বইটি তোমরা সংগ্রহ করবে সেটি হচ্ছে বাংলা পাণ্ডুলিপি পাঠ ও পরিক্রমা ত্রিপুরা বসু মুদ্রণের সংস্কৃতি ও বাংলা বই তপন চক্রবর্তী মাস্টারিং মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট বাপি আশরাফ এই তিনটি বই তোমরা সংগ্রহ করে নিয়ে তোমরা মুদ্রণ ও প্রকাশনা যে সাবজেক্টটি রয়েছে সেক এ ওয়ানে তোমরা সেটি পড়তে পারো এই বইগুলো সংগ্রহ করে যারা এ টু নেবে তাদের জন্য কি কী বই কিনতে হবে সেটি আলোচনা করব দেখে নাও সাবজেক্টটির নাম হচ্ছে ব্যবহারিক বাংলা এই সাবজেক্টগুলো কেন পড়বো বা কি উদ্দেশ্য রয়েছে সবই বিস্তারিত আলোচনা প্রিভিয়াস ভিডিওতে রয়েছে স্বয় গন্ত্র কি বিষয় চলচ্চিত্র সত্যজিৎ রায় এটি রায় হবে বায় হয়ে গেছে তোমরা দেখে নিও দু নম্বর হচ্ছে বাংলা সিনেমার ইতিকথা দুই বাংলা চলচ্চিত্র উনিশশো তিন থেকে দু হাজার চোদ্দো চণ্ডী মুখোপাধ্যায় এই দুটি বই তোমরা সংগ্রহ করে নেও যারা অনার্সে তারা সহায়িকা খুব একটি না দেখলেই ভালো হয় তবুও যারা সহায়িকা বই ফলো করতে চাইছো বা কিনতে চাইছো তাদের জন্য একটি সহায়িকার নাম আমি বলে দিচ্ছি এই বইটি তোমরা সংগ্রহ করতে পারো এই বইটির নাম হচ্ছে এন চৌধুরীর সহায়িকা বই তোমরা অনার্সের ক্ষেত্রে জোগাড় করে নিয়ে তোমরা পড়তে পারো সাইডে তোমরা রাখতে পারো তবে অনার্সের ক্ষেত্রে প্রয়োজন পড়ে না জেনারেল যাদের রয়েছে তাদের ক্ষেত্রেই বিশেষ উপযোগী তবে যারা ফলো করতে চাইছো তারা নিতে পারো এন চৌধুরীর বইটি তো বিষয়টি আশা করি বোঝা গেল তোমাদের বইয়ের নাম আমি উল্লেখ করে দিলাম অন্যান্য আরও সাবজেক্টের যদি তোমাদের কোনো কিছু দরকার পড়ে তুমি তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও আমি স্যারদের সঙ্গে আলোচনা করে চেষ্টা করবো তোমাদের সামনে সেগুলো তুলে ধরা তো আজকের মতো ভিডিওটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা এগিয়ে নিয়ে যাবে